আষাঢ়ের বৃষ্টিতে নাকাল দেশ, বৃষ্টির হানায় ময়মনসিংহে স্থগিত করতে হয়েছে বসুন্ধরা আরামবাগের ম্যাচ। তবে ঢাকায় বৃষ্টি বিলাসের সুযোগ হয়নি ফুটবলারদের। বৃষ্টি উপেক্ষা করে পরন্ত বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাঠে নামে ব্রাদার্স ও নোফেল স্পোর্টিং ক্লাব। 19 মিনিটে রাব্বি গোল করে লিড উপহার দেন ব্রাদার্সকে। প্রথমার্ধে আর শত চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি নোফেল। অবশেষে 50 মিনিটে জামিরের কল্যাণে হাসি ফোটে সমর্থকদের মুখে। শেষ দিকে জেমস মগা গোল করে 2-1 গোলের স্বস্তির জয় উপহার দেন ব্রাদার্সকে। নোয়াখালীতে মুক্তিযোদ্ধা ও টিম বিজেএমসির খেলায়ও ছিল না কোনো চমক। নিষ্প্রাণ ম্যাচে 82 মিনিটে কাতর গোলে কোনো রকমে হার এড়ায় মুক্তিযোদ্ধা। এদিকে ঢাকায় সন্ধ্যায় বিগ ম্যাচের মুখোমুখি হয় শেখ রাসেল ও আবাহনী। এএফসি কাপে চমৎকার নৈপুণ্যের পর দেশে ফিরে প্রতিটি ম্যাচেই উঠছে লেমস শিষ্যরা। শীর্ষে থাকা বসুন্ধরার সঙ্গে ব্যবধান কমাতে এ ম্যাচে জয়টা বেশ প্রয়োজন ছিল বর্তমান চ্যাম্পিয়নদের। তবে দিনভর বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় শুরু থেকেই স্বাভাবিক খেলা খেলতে পারছিলেন না দুদলের ফুটবলাররা। আক্রমণ আর পাল্টা আক্রমণের সময় গড়ালেও মাঠে গোল আসেনি। অবশেষে 59 মিনিটে নাবিব নেওয়াজ জীবন হাসি ফোটান আকাশি নীল জার্সিধারীদের। তার চমৎকার গোলে লিড পায় আবাহনী। লিগের শুরু থেকে ধারাবাহিকতা ধরে রাখলেও আবাহনীর বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেনি শেখ রাসেল। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাইফুলবাড়ি টিটুর শিষ্যদের। পারভীন আক্তার, সময় সংবাদ।